হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই যে দেখতে পাচ্ছেন মুগ ডাল, এখানে আমি 250 গ্রামের মুগ ডাল নিয়েছি, সাথে দুটো তেজপাতা দিয়েছি। এখন আমি এই মুগ ডাল 5 মিনিটের মতো খোলায় টেলে নেব। ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে যেন কোনো ক্রমেই মুগের ডালগুলো পুড়ে না। ডাল ভাজা হয়ে গিয়েছে। এবার আমি অন্য একটি প্যানে আগে থাকতেই পানি চুলোয় বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। এখন এখানে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর ভাজা মুগের ডাল। এই মুগের ডাল আমি যখন ভেজে নিয়েছি ঠান্ডা হওয়ার পরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই মুগের ডালের ভিতরে সাদা সাদা পাথর থাকে, ভাজার পরে আমি সেটাও বেছে ফেলে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়া, সামান্য একটু ভেজিটেবল অয়েল, হাফ টেবিল চামচ আদা ও রসুন বাটা। এবার আমি এগুলো সব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বয়েল করে নেব। এই যে বলক উঠার পরে উপরে যে ফেনাটা থাকবে এগুলো ফেলে দিতে হবে। ডালগুলো খুব সুন্দর বয়েল হয়েছে। এবার আমি এগুলো নামিয়ে এই ডালে কী কী সবজি দিচ্ছি তা সেগুলো এখন আমি তেলে ফ্রাই করে নিব। এখানে আমি 1 কাপ গাজর নিয়েছি, গাজরগুলো হালকা ফ্রাই করে নিব। ফ্রাই করা হয়ে গেলে এর সঙ্গে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ফুলকপি। যেহেতু ফুলকপি শক্ত এই জন্য এটাকেও আমি 4-5 মিনিট ফ্রাই করে নিব। ফ্রাই করা হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজের ফুল, আর আমি এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি মটরশুঁটি, স্বাদ মতো লবণ। এখন এই সব ভেজিটেবলগুলো একসাথে মিশিয়ে খুব ভালোভাবে 2-1 মিনিট ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেলে নামিয়ে ফেলব। এখন ওই একই কড়াইয়ে কিশমিশ বাদাম আমি ফ্রাই করে নিব। আর এই কিশমিশ বাদাম আমি ডাল হওয়ার পরে এগুলো ডালের ভেতরে দেব। কিশমিশ বাদামও ফ্রাই করা হয়ে গিয়েছে, এবার উঠিয়ে ফেলব। এখন অন্য একটি কড়াইতে ভেজিটেবল অয়েল দিয়ে সামান্য একটু গোটা জিরে দিব, দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা। এখন আমি এগুলো তেলে ফ্রাই করে নিব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না আসে। তার জন্য 2-1 মিনিট তেলে ফ্রাই করার পরে এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া ভেজিটেবলে কালার আসার জন্য। এখন দিয়ে দিচ্ছি টমেটো। এই টমেটো আমি 2 পিস নিয়েছি, কুচি করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, টমেটো গলানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট কুক করব। কুক করার পরে দেখুন কত সুন্দর তেল উঠে এসেছে। এই সবজি মুগ ডালের টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো, আর এই সবজি দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে চুলোর জাল লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট কুক করে নেব। দেখুন কত সুন্দর সবজিগুলো কুক হয়েছে। এবার আমি এখানে অ্যাড করছি সিদ্ধ করে রাখা মুগের ডাল। ডালটা বয়েল করার সময় অবশ্যই মাখামাখা পানি থাকবে। আমি ডাল বয়েল করার সময় পানিগুলো পুরোই শুকে গিয়েছিল। এখন এই ডাল সবজি একসঙ্গে মিশিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি বেশি দেওয়া যাবে না, কারণ এগুলো সব ডাল আগে কুক করেছি, সবজিগুলো আগে ফ্রাই করে নিচ্ছি, এই জন্য পানি সামান্য দিতে হবে। এরকম মাখামাখা থাকবে পানি। এই সবজি মুগের ডাল এতটাই টেস্ট, রান্না না করলে বুঝতেই পারবেন না এই মুগ ডালের সবজি কতটা টেস্ট। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন।
সবজি মুগের ডাল যখন বলকুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ আর বাদাম, 1 টেবিল চামচ ঘি, আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আর জিরা তেলে নিয়েছিলাম, তেলে গুঁড়ো করে নিয়েছি, সেখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আর গরম মশলার গুঁড়া 1/2 টেবিল চামচ। তো তৈরি হয়ে গেল ভীষণ মজাদার মুগ ডালের সবজি। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপিতে, সে পর্যন্ত সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যেন এরকম নিত্য নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।